গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টুডিও সিম্পল লাইফ। আমি দপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা। আর আজকে সকাল সকাল চলে এলাম, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ চুলটা কেমন চিকু 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 লাগছে, কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি। গুড মর্নিং বলছি ঠিক, এখন বাজে হচ্ছে 9:45, আমি ঘুম থেকে উঠেছি 9:15। উঠে পরে স্নান করে নিলাম, ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। মাসি এসে গেছিলো কাজ করতে, সমস্ত ঘরটা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, তো সেজন্য ভাবলাম একেবারে স্নান করে রান্না বান্নাটা করে নিয়ে তারপর দেখি কি করি, কিছু তো একটা করবো, মানে কিছু করবো মানে আজকে কোথাও না কোথাও আমি বেরোবই, তো সেজন্যই চলো। আর তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকবো সেই আশা নিয়েই তো ব্লগটা শুরু করে দিয়েছি। আর ব্লগটা করি তোমাদের সাথে গপ্প করার জন্য, তোমাদের সঙ্গে দেখা করার জন্য, এটাই আমি ব্লগ করি। তো একটু তো কথা মাঝে মাঝেই হবে না? আর আজকে আজকে ভাবছি ভেজ রান্না করব, কারণ কালকে হচ্ছে বাপির মানে মৃত্যুদিন, আর আজকে কালকে দুদিনই ভাবছি ভেজ খাবো। বাপের মৃত্যুদিনের দিনকে আমি ভেজ খাই, আমি বাপ্পা মামনি আমরা ভেজই খাই। আর হচ্ছে যেদিনকে মানে জন্মদিন থাকে সেদিনটাতে হচ্ছে ননভেজ, বাপি ননভেজ খেতে ভালোবাসতো, ননভেজগুলো রান্না টান্না করে বাপির সামনে দিই, সেদিনকে আমরা ননভেজ খাই। তো চলো কথা না বাড়ি, ছটফট করে রান্নাটা করে নিই। আর আজকে বেশ কখনো মেঘলা কখনো রোদ্দুর, বেশ গরম গরম একটা ভাব আছে, তো সে কারণে হচ্ছে মানে গরমই লাগবে যত বেলা বাড়বে। তো তাড়াতাড়ি করে চলো ফটাফট করে রান্না টান্নাগুলো শুরু করে দিই। এবার হচ্ছে আমি পটলটাকে একটু লাল লাল করে করে ভেজে নিয়েছি, তো ভেজে এটাকে আমি তুলে রাখবো। এবার এর মধ্যে আমি হচ্ছে এটাকে দিয়ে এই পটলটাকে দিয়ে এটাকে এগুলোকে বলে মাচার পটল, তো এই মাচার পটলটা দিয়ে আমি হচ্ছে রসা রান্না করব। রসা মানে হচ্ছে রসা এক ধরনের ঝোল টাইপের, এটা মঠ মন্দিরে খুব প্রচলিত হয়, ভগবানকে এগুলো ভোগ দেওয়া হয় রসা বলে। তো সেটা কী করে রান্না করতে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা আর জিরে যখন সুন্দরভাবে স্মেল বেরোবে তখন আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটার মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটা হালকা করে একটু ভেজে নেব, হালকা হালকা ভাজা হয়ে গেলে টমেটো ভাজা হবে বুঝবে যেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, টমেটোটা বেশ একটুখানি মরে যাবে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হিং দেব, অল্প করে হিং দিয়ে দেব, হিংটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি, আর নাড়ালে পরে হিঙে একটা গন্ধ চলে আসবে। সঙ্গে সঙ্গে আমি আদা বাটা দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা দিয়েছি, বেশি আদা না দিয়ে। এবার এটাকে আমি নাড়াবো, হিং আদা কাঁচা শুকনো লঙ্কা আর জিরের একটা সুন্দর একটা যখন স্মেলটা বেরোবে, বেরোচ্ছে দেখো বেরোচ্ছে এখন, ঠিক এই টাইমটাতে আমি জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি আর একবার নাড়াবো, তাতে এই মশলাগুলোর র ফ্লেভারটা চলে যায়। তেল বেরোলেই মানে মশলার র ফ্লেভার চলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর রসা করতে গেলে সবসময় কচি পটল নেবে, তাহলে খুব ভালো হয়, আর মাচার পটলগুলো সাধারণত কচি হয়, মাচার পটল যেটা হয় সেটা হচ্ছে সবুজ সবুজ ধরনের হয়। তো এর মধ্যে এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, এই নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প করে নুন দিয়েছি, এবার হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, জলটা একটু বেশি দেবো কারণ রসা তো একটু ঝোল ঝোল মতন হয়। এবার জলটাকে বেশ ভালো করে জলের মধ্যে সমস্ত পটল আলুগুলো ডুবে যাবে, মশলাটা ডুবে যাবে সেরকমভাবে জলটা দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। এই প্রায় ঢেকে আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, 2-2.5 মিনিট মতন রেখেছিলাম, টকবক করে ঝোলটা ফুটছে। আমি একটু টেস্ট করে দেখলাম রসাটা খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা জাস্ট একটুখানি এর মধ্যে চিনি দেবে একটু অ্যাডজাস্ট করার জন্য, রসাটার মধ্যে একটা রসাটার মধ্য থেকে একটা হিঙের একটা খুব দারুণ একটা ফ্লেভার, একটা মানে টেস্টটাও খুব ভালো, একটা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল এরকম একটা ভাব হয়। তো এটা খেতে ভাত দিয়ে খেতে মানে জাস্ট অসম লাগে। আর
রসা যেটা রান্না করেছিলাম সেটা খেয়ে আমি আর বাপ্পা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, একটু রেস্ট নিলাম। তো আমাদের আজকে বেশ কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আগে কমপ্লিট করতে হবে, অনেক দিন ধরেই করা হচ্ছিল না, তো সেজন্যই আমি আর বাপ্পা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো, শশা করে পাখা চলছে, আমি পাখা বন্ধ করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, মানে ভীষণ বিধ্বস্ত আজকে। আজকে প্রথমে গেছি হচ্ছে মানে স্প্ল্যানেট, সেখান থেকে এসেছি হচ্ছে ভবানীপুর, মানে দুটো জায়গায় ছিল, এক হচ্ছে বিগ বাজার আর এক হচ্ছে জানি বলে বাপ্পা ওটা ভুলে হোমল্যান্ড হোমল্যান্ডে হোমটাউন থেকে কতগুলো জিনিস কিনেছি টিনেছি। তো সমস্ত করে টোরে বাড়ি ফিরলাম আটটার সময়। বাড়ি ফিরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে টয়ে নিয়ে একটুখানি লেমন টি খেলাম, লেমন টি খাওয়ার পর তারপরে এডিটিংয়ের কিছু বাকি ছিল সেটা করলাম, এডিট করলাম করে টোরে। এখন বাজে 9:35, এখন যাবো আমি ডিনারের প্রিপারেশন করতে। কী করবো বুঝতে পারছি না, মানে এমন একটা কিছু করতে হবে যেটা মেয়েও চিটেপুটে হবে, আমি আর বাপ্পা খেতে পারবো। বাপ্পা যদি বাপ্পা মোটামুটি খেয়ে নেয়, বাপ্পার কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমাকে নিয়ে। আমি অ্যাকচুয়ালি জানো তো, এই বাড়িতে একটা গোপন কথা, আমার সংসারের সব থেকে বড়ো গোপন কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমার যেটা খেতে ভালো লাগে, দিদির আমার যেটা খেতে ইচ্ছা করে, আমি সাধারণত সেটাই বানাই। আর অনেক সময় দেখি হয় বাপ্পা আর আমার টেস্টটা ফেভারিট একই রকম, তো নিজের মিলে যায়। অ্যাকচুয়ালি হয় কিন্তু আমার পছন্দের খাবার এই বাড়িতে, এটা হচ্ছে সব থেকে গোপন কথা, আর এই জন্যই আমার বাড়িতে তুতু বেবেটাও কম হয়। তো চলো ডিনারটা করি, মনে হচ্ছে এখন যদি কেউ একটুখানি খাবার টাবার করে আমার কাছে এনে দিয়ে বলতো খাও, আমি এখানে হ্যাঁ নিয়ে বসে বসে খেতাম আর টিভি দেখতাম। মামনিকে বললে মামনি অবশ্যই করে দিত, কিন্তু মামনির চোখের একটা সমস্যা হচ্ছে। এই বাপ্পা মামনির চোখ ওষুধ দিয়েছ? চলো আমি যাই, তাও মামনি কালকের কিছু একটা বড় একটা রান্না করতে হবে, সেই রান্নাটা মামনি হচ্ছে কেটে কেটে গুছি টুচি দিয়ে গেছে আমাকে। আর কত বলবো, তারও তো বয়স হচ্ছে না। চলো কী রান্না করবো আগে দেখি, দেখে ফ্রিজটা খুলি, ফ্রিজটা খুলে দেখে দেখে নিয়ে তারপরে রান্নাটা চলো। এবার সুইট পটাটোটা মানে রাঙা আলুটা ঢাকা দিয়ে দেব। তো এটা আমি প্রায় ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে 2-2.5 মিনিট মতন রেখে দিয়েছিলাম,
দেখো কি সুন্দর, এটা বেশ মাখো মাখো হয়ে গেছে, নরম হয়ে গেছে 2-2.5 মিনিট। খুব সুন্দর, আলুর যেমন ছেচকি বা চচ্চড়ি হয় ঠিক সেরকমভাবে এটা হয়েছে। এটা আমি প্রথম বানালাম, জানি না এটা খেতে কেমন হবে, তো মনে হচ্ছে ভালোই হবে। আর ডিনারে এটা নিয়েই আমি বসে পড়েছি, প্লেটে রুটি আর হচ্ছে আছে রাঙালু ছেচকি, তো একটুখানি শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম ফোড়ন তাই দিয়ে খাচ্ছি। তো খেয়ে তো বেশ ভালোই লাগলো আমার, মানে অন্যরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। মাম্মাইকে দিয়েছিলাম খেতে, কিন্তু মাম্মাই খেলো না, আমি আবার তুলে খেয়ে নিলাম, আর ও জ্যাম দিয়ে রুটি দিয়েই খাচ্ছে। তো ভালোই হয়েছে রান্নাটা, বেশ মোটামুটি খুব একটা খারাপ লাগছে না, মানে চুপচাপ বসে খাচ্ছি। বাপ্পার কেমন লেগেছে বাপ্পা এখনও পর্যন্ত বলেনি, সেই জন্য জিজ্ঞাসা করছি তা বাপ্পা বলছে না। তো যাই হোক, এবার আমি খেতে থাকি, আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই।